এই যে ব্রিডিং কিন্তু কমপ্লিট, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখেই। হ্যাঁ, যারা ব্রিডিং করতেছে এটাও রিসেন্টলি আপনাদের ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ। এই যে দেখেন, যে কোনো মুহূর্তে এরাও ব্রিডিং করে ফেলবে এবং এরাও ডিমের জন্য তৈরি হয়ে যাবে। এই জোড়াও রানিং ভাই, এটাও রানিং ভাই, ডিম দিছে একটা, এটা অলরেডি ডিমও দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এটা ডিমও আছে। হ্যাঁ, যে আপনারা নিজেরা আলোচনা করে দামাদামি করে নিতে পারবেন জোড়াটা। মাশাআল্লাহ, ডিম বাচ্চা করা ভাই, আপনার সকলেরই সুপরিচিত এবং বিশ্বস্ত কবুতরের খামারি আনোয়ার ভাইয়ের কবুতরের খামারে। দর্শক, ভাইয়ের খামারে আজকে কিন্তু বাংলাদেশের সকল নামি দামি হাই কোয়ালিটির সব মাল্টেসের কালেকশন আছে, আছে তারই পাশাপাশি হাই কোয়ালিটির কিছু বিউটি এবং আছে কিছু লাহোরি কবুতর, দরদাম সহ দেখানোর চেষ্টা করবো। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো আনোয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? বিভিন্ন ধরনের কবুতর ইনশাল্লাহ আছে, আজকে কবুতর দেখাবো। আর তার সাথে আমি একটা কথা বলতে চাই দর্শকের কাছে, এটা আমি দুঃখিত, আর আমার কাছে যারা কবুতর কিনছে এবং তো কারো যদি কবুতর মারা যায় থাকে তাহলে আমাকে জানাইলে আমি 10% কমিশন দিব, আর এর সাথে যদি কেউ কবুতর নেয় তাহলে কবুতরের সাথে 10% টাকা লেস করে দিব। আচ্ছা, অনেক সুন্দর কথা। হ্যাঁ হ্যাঁ, তাদের মারা গেছে, কারণ ভাই কষ্টের টাকা সবারই তো, তাদের মারা গেছে 10% টাকা তাদেরকে কমিশন যদি বিকাশ নম্বর দেয় বিকাশে পাঠায় দিব নিলে, আর যদি মনে করেন কবুতর কিনে তাহলে কবুতরের সাথে আমি ওই টাকাটা লেস করে দিব। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার নতুন উদ্যোগ নাকি? হ্যাঁ, নতুন উদ্যোগ ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা উদ্যোগ। আনোয়ার ভাই, আপনার লটটা আসার ঠিকানাটা বলবেন ভাই। ঠিকানা কাশিমপুর থানা সংলগ্ন কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন, মোবাইল নম্বর 01722621507। আচ্ছা, ধন্যবাদ আনোয়ার ভাই, আমরা আপনার লটটার কালেকশনগুলো একে একে দেখাই। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার এক জোড়া কবুতর আছে। এটা হলি কুপার কবুতর একটা জোড়া, হলুদ কালার, আর দেখতেই পাচ্ছেন ফুল জেড স্প্রিং। হ্যাঁ, একবারে ফুল, মাশাআল্লাহ। এটা মাদি? এটা মাদি। এটা নর? এটা নর। আচ্ছা আনোয়ার ভাই, এই জোড়া কি ভাই ফুল রানিং? ফুল রানিং ভাই, মাশাআল্লাহ, ডিম বাচ্চা করা আছে না? হ্যাঁ হ্যাঁ। এই জোড়া কত চাচ্ছেন আপনি? এই জোড়াটা 3500 একদম। একদম 3500 টাকা? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, মাত্র 3500 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন হোলি কোপার রানিং পেয়ার, ডিম বাচ্চা গ্যারান্টি আছে। হ্যাঁ হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, যারা সংগ্রহ করতে চান এই জোড়াটা, যোগাযোগ করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কবুতর মানে সব সময় এরকম স্প্রিং করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন, মানে যারা সৌন্দর্যের জন্য কবুতর নিতে চান এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে, হলি কুপার। তো এটা হচ্ছে টকটকা লাল রঙের, দেখতেই পাচ্ছেন, এবং কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া হলি কুপার। হ্যাঁ হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছেন না, মানে এদের মানে যে স্প্রিংটা আপনারা দেখেন একটু, মানে স্প্রিং করতে করতে একবারে ঘুরে যাইতেছে এরকম একটা অবস্থা। হ্যাঁ আনোয়ার ভাই, এই জোড়াও রানিং ভাই? এটাও রানিং ভাই, ডিম দিছে একটা, এটা অলরেডি ডিমও দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এটা ডিমও আছে। হ্যাঁ ডিমও আছে দর্শক, এই যে দেখেন, এটা ডিম সহ আছে, ডিম সহ সংগ্রহ করতে পারবেন। একদম মানে হোলি কুপারের যত প্রকার কোয়ালিটি হইতে পারে আপনারা দেখেন নিজেরাই, পছন্দ হবে ইনশাল্লাহ জোড়াটা। আনোয়ার ভাই, দাম কত এটা? এটা 4200 টাকা চাওয়া দাম ভাই, 4200 টাকা চাওয়া দাম। একদম কত ভাই এটা? আপনাদের পছন্দ হবে, ভালোও লাগবে ইনশাল্লাহ। যদি পছন্দ হয় অবশ্যই আপনারা এই জোড়াটা নিয়ে নেবেন, খুবই খুবই চমৎকার একটা জোড়া। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার এক জোড়া লাহোরি কবুতর আছে, আর দেখতেই পাচ্ছেন কবুতরের গেট আপ, সাইজ আর কোয়ালিটি। আশা করি এই জোড়াটাও আমার বন্ধুদের পছন্দ হবে, তবে যদি দামটা ঠিক থাকে তাহলে হয়তো আর একটু ভালো হবে, কারণ অনেক সময় তো ভালো কবুতরের দাম একটু বেশি চায় খামারিরা। হ্যাঁ, তো তবে আনোয়ার ভাইয়ের কিন্তু পছন্দ আছে, আনোয়ার ভাই যে কালেকশনগুলো করে আমার ভালো লাগে, কার কেমন লাগে জানি না, কারণ প্রত্যেকেরই একটা নিজস্ব মতামত দেওয়ার স্বাধীনতা আছে। আমি মনে করি আমার ভাইয়ের কালেকশনগুলো খুব ভালো লাগে, দর্শকের যে কবুতরগুলো কালেকশন করি এমন একটা পিয়ার কালেকশন করি দর্শকের কাছে উপস্থাপন করি, পিয়ারটা দেখে যদি ভালোই না লাগে তাহলে কবুতর কিনবে কী দিকে?
আমার কথা হলো আমি যেটা কিনি কবুতরটা দেখে শুনে কিনি, একটু টাকা বেশি দিয়ে কিনি, বেচতে কম দিয়ে কিনি বেশি। এটা মাদি না? হ্যাঁ, এটা নর। হ্যাঁ আনোয়ার ভাই, এই জোড়া কত চাইতেছেন? এই জোড়াটা ভাই চাইলে 3500 চাওয়া যায়, কিন্তু 3500 চাই লাভ নাই, যারা নিবে কোনো দাম করবে না, একদম 2500 টাকা। 2000? হ্যাঁ 500 টাকা। তবে হ্যাঁ, তবে দর্শক মনে রাখবেন এটা কিন্তু গেরেবার, আর এটা কিন্তু গেরেবারলেস। আর গেরেবারের তুলনায় গেরেবারলেসের দামটা বেশি, আমরা সকলেই জানি। তো মাদিটা বারলেস হলে কিন্তু আসলে দামটা একটু বেশি হইতো, তবে বাচ্চা কিন্তু বারলেসের বের হবে আসার সম্ভাবনা আছে, তবে এটা গ্যারান্টি নেই যে বারলেসই হবে। হয় বেশিরভাগই হয়। কত দাম বলছেন? এটা মাত্র একদম 2500 টাকা। 2500 টাকা না, দামাদাম করতে পারবে না। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া লাহোরি আছে, তো এটাও কিন্তু সেম, একই সেম। এই যে দেখেন, তবে পার্থক্য এতটুকুই, আগেরটাতে একটা গ্রেভারলেস নর ছিল, ঠিক আছে, তবে ভাগ্যবান যারা তারা ওইটা নিতে পারবে ইনশাল্লাহ। আর এই জোড়াটাতে কিন্তু দুইটাই গ্রেভার, এটা দুইটাই গ্রেভার। এখানে নর কোনটা, মাদি কোনটা নর ভাই? আচ্ছা আচ্ছা, মানে এইটা, এটা নর, ওইটা মাদি। তো এই জোড়াও কি সেম প্রাইস? সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া লাহোরি। এই লাহোরি জোড়াটা হচ্ছে ব্ল্যাক কালার, আর এই জোড়াটার নর হচ্ছে স্কিনের বাম দিকে, এটা নর। আর এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদিটা। হ্যাঁ, তো আনোয়ার ভাই, এই জোড়াটা তো আপনার ফুল রানিং? হ্যাঁ, এটাও ফুল রানিং। এটাও ফুল রানিং? হ্যাঁ, ডিম বাচ্চা করা পেয়ার, করা পেয়ার, মাশাআল্লাহ। তো এই জোড়া কত চাইতেছেন ভাই? এটা 2500 ভাই। এটাও 2500, মানে ব্ল্যাক নেক আর ওই গ্রেভার নেক, হ্যাঁ হ্যাঁ, 2500 পড়বে। একদমই দিলাম আজকে, দর্শক খুব লাভ করতে পারবে কবুতর কিনে, মাশাআল্লাহ। দেখছেন কি কামটা করে? হ্যাঁ, প্রচুর অ্যাক্টিভ কবুতর, দেখেন একদম ফাটা ফালাইতেছে। হ্যাঁ, মাদিরে ধরবারই দেয় না। এই যে দেখেন, কত দাম বলছেন এটা? 2500। হ্যাঁ, মারতে মারতে কোয়া পড়ছে, দেখছেন তো দর্শক। যদি এই জোড়াটা কারো পছন্দ হয়, ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই জোড়াটা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার এক জোড়া মাল্টেস কবুতর আছে। গলার হাইটটা দেখেন, ক্যামেরাটা কিন্তু অনেক দূরে নিয়ে আসছি আমি, আপনারা দেখতেই পাচ্ছেন গলার হাইট। আর এটা মাদি না? এটা মাদি। এই যে আমি মাদিটা দেখাচ্ছি, এটা মাদি। হ্যাঁ, মাদিটা দেখেন, এই যে মাদির গলার হাইট দেখেন, আর ওইটা হচ্ছে নর, এটা নর। আর এই যে দেখেন আনোয়ার ভাই, এই জোড়াটা ডিম দিয়ে দিছে, মাশাআল্লাহ। তো আনোয়ার ভাই, এই এই জোড়াটা কত চাচ্ছেন ভাই? এটা এটা ডিম থেকে উঠে নিয়ে আসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই জোড়া কত চাইতেছেন? ৮৫০০ টাকা। মাদিটাই খেলে সামনে আসে। হ্যাঁ, ৮৫০০ টাকা হচ্ছে এটা একদম না চাওয়া দাম? চাওয়া দাম। আচ্ছা আচ্ছা দর্শক, এটা চাওয়া দাম, কাজে আপনারা নিজেরা আলোচনা করে দামাদামি করে নিতে পারবেন জোড়াটা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরও এক জোড়া মাল্টেস আছে, আর গলার হাইট, কবুতরের কোয়ালিটি লক্ষ্য করেন। যদি পছন্দ হয়, ভালো লাগে, যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, স্ক্রিনে ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে নর না? হ্যাঁ, বাম দিকে একটা মাদি, মাশাআল্লাহ। ডিম বাচ্চা করা ভাই? ডিম দিছে ভাই একটা। ও, মানে আপনি আনার পরে এক পিস ডিম অলরেডি দিয়ে দিছে, মাশাআল্লাহ। তো দর্শক কোয়ালিটি দেখেন, যদি আপনাদের জোড়া ভালো লাগে, পছন্দ হয়, অলরেডি এক পিস ডিমও দিয়ে দিয়েছে জোড়াটা, আনোয়ার ভাইয়ের কাছ থেকে আপনারা জোড়া কিন্তু সংগ্রহ করতে পারবেন। তবে আমার মনে হয় যে এটা মাল্টেসের মধ্যে কোয়ালিটির দিক থেকে বেস্ট ইনশাল্লাহ, মানে একদম জেড ব্ল্যাক কালার এবং উঁচু জিরাপ গলার কবুতর। তো আনোয়ার ভাই, এই জোড়ার সাথে ডিম তো দিয়ে দিবেন, দাম কত চাচ্ছেন? আলোচনা সাপেক্ষে ভাই, এটা আলোচনা সাপেক্ষে। দর্শক, এই জোড়াটা আলোচনা সাপেক্ষে দামটা থাকবে, যদি কারো পছন্দ হয়, ভালো লাগে, যোগাযোগ করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া দানবের মতো আপনাদের কিন্তু মাল্টেস আছে, সর্বোচ্চ হাই কোয়ালিটি, সর্বোচ্চ হাই কোয়ালিটি অবশ্যই। আনোয়ার ভাইয়ের কথায় আমাকে ভোট দিতেই হবে, কারণ এখানে আসলে আপনারা দেখেন, আমি দেখি, মানে এখানে কিন্তু কবুতরের গলা রশি দিয়ে বাঁধে রাখা হয়নি, দেখতেই পাচ্ছেন, মানে একদম জিরাফ যেভাবে দাঁড়ায় সেম। তো মানে এইভাবে বলার পরও অনেকে বলবে যে ভাই এত মানে প্রশংসা করতেছেন এই সেই, কিন্তু আসলে জিনিস ভালো হলে এটা বলতে হবে, আপনাকে সবাইকে বলতে হবে ইনশাআল্লাহ। তো আপনারা নিজেরাই দেখেন, আর সব সব কথার বড় কথা হচ্ছে যে আপনাদের যদি ভালো লাগে, আপনাদের যদি হৃদয় কেড়ে নেয় কবুতর, তাহলে আপনারা যোগাযোগ করবেন, নিতে পারবেন ইনশাআল্লাহ। আনোয়ার ভাই, এই জোড়াটা কি অবস্থা? আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো দর্শক এটা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। তো এইটাও কি রানিং? এটা আপনার
রানিং বলতে আমি দ্বিতীয় দশক না, আমি পর তো দেখতে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় দশক ঝরতেছে আবার, রানিং ডিম বাচ্চা করা পেয়ার। হ্যাঁ আচ্ছা, তো দর্শক তারপরও অনেক দামি কবুতর যারা দেশের যে কোনো অঞ্চল থেকে নিতে চান নিতে পারবেন। এছাড়াও আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যারা আশেপাশে আছেন, আনোয়ার ভাইয়ের খামারের কাছাকাছি যারা থাকেন, হ্যাঁ 10-15 কিলোমিটার 20 কিলোমিটারের মধ্যে, তারা এখানে সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনাদের জন্যই ভালো হবে। এছাড়াও আপনারা আনোয়ার ভাইয়ের কাছ থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন, ইনশাল্লাহ কোনো ধরনের কোনো ঝামেলা বা সমস্যা হবে না, আপনারা যোগাযোগ করে নিতে পারেন কবুতর। এই যে দেখেন সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া মাল্টেস আছে, তো দেখতেই পাচ্ছেন এই জোড়াটা। এই যে দেখেন কবুতরের কোয়ালিটি, সাইজ আর শরীরের যে কালারটা, কোনোটা কম না ভাই, একদম মানে এই এই জোড়াটা মাশাল অনেক চমৎকার। তবে এই জোড়াটা নর হচ্ছে, এটা না, আর এটা হচ্ছে মাদি। আর কবুতরগুলো অ্যাক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন, মানে মানে একদম ঝিম ধরা কবুতরও না, একদম অ্যাক্টিভ কবুতর, একবারে সুস্থ সবল। হ্যাঁ সুস্থ সবল। তো আনোয়ার ভাই এই জোড়া কত? এই জোড়াটা ভাই আলোচনা সবগুলোই আছে, এটাও আলোচনা থাকবে, মাল্টেসের ব্যাপারে আলোচনা সাপেক্ষে দিলে ভালো হয় ভাই, কারণ মাল্টেসে অনেকে বোঝে না, যারা চিনবে বুঝবে জানবে তারাই মাল্টেস কিনে, সবাই কিন্তু মাল্টেসে এত দামি কবুতর কিনে না, অনেকে বুঝে না, হুট করে কমন করে বসবে যে এত দাম না, যারা চিনে বুঝে তারা দাম দিয়েই কিনবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া কবুতর, তো এটা হচ্ছে মানে সেন্ট্রাল কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন। এই এটা নর না মাদি? এটা এটা এই যে হাতে যেটা ধরছি এটা নর, এটা মাদি। তবে ফ্যান্টেল, লক্ষা, টেলমার্ক এগুলো কবুতরের সবচেয়ে খারাপ অভ্যাস কী জানেন, এরা শুধু দমগুলো দেখায়, মানে খুব লাজুক হয়, ঘুরে থাকে খালি ঘুরে ঘুরে। তো এই জোড়াটার কোয়ালিটি সম্পর্কে আমি কিছু বলবো না, আপনারা দেখতে পাচ্ছেন, যদি পছন্দ হয় যোগাযোগ করবেন। আর আনোয়ার ভাই এই জোড়া কত রাখবেন ভাই, একদম বলে দেন? কেউ নেই আজকে 2200 টাকা, তার আরো 200 কমায় 2000 টাকা করে দেওয়া, একদম একদম 2000 হলে নিতে পারবে। হ্যাঁ সর্বোচ্চ সুযোগ পাইলো আজকে, সর্বোচ্চ সুযোগ দিয়ে দিচ্ছে। হ্যাঁ 2000 এগুলো মানে ফ্যান্টের বলতে 3500-4000 পাশে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া ফ্যান্টেল আছে, তো ফ্যান্টেল কারে বলে দেখেন, খুবই চমৎকার, যদিও দুইটা নাইরা মাথা কিন্তু চুইটাল না। এই যে দমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দমগুলোতে কিন্তু কোনো ধরনের কোনো ফাটা নেই, অনেক সময় দমের ফাটা চলে আসে, তবে এটা কিন্তু ফ্রেশ আছে। এই যে দেখেন আমি দুইটাই দেখাই দিলাম আপনাদেরকে। আনোয়ার ভাই এই জোড়াটা কি রানিং ভাই? ডিম বাচ্চা করছে আগে? হ্যাঁ কোনটা নর ভাই? ডানেরটা নর, বামেরটা মাদি, মাশাল্লাহ। তো আনোয়ার ভাই এই এই জোড়াটা কত চাচ্ছেন ভাই? একদম 2500, কম হবে না? না আচ্ছা আচ্ছা, তো দুই জোড়া ফ্যান্টাল আমরা দেখাইলাম অলরেডি, দুই জোড়া কেউ একসাথে নিলে একটু কম করা যাবে, তো দুই জোড়া একসাথে নিলে কমা দেবো একটু আরো। আচ্ছা দর্শক, আমি সবসময় একটা কথা বলি দর্শকদেরকে, আমার যারা দর্শক আমাকে যারা ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি, এই জন্য আমি দর্শকদেরকে অবশ্যই সৎ পরামর্শ দিব, দর্শকরা আমাকে কতটুকু ভালোবাসে এটা আমি জানি না, তবে আমি যেটা পরামর্শ দিব যে দর্শক 200-100 টাকার দিকে না তাকিয়ে ভালো কবুতরের দিকে তাকান, ভালো মানের কবুতর কিনুন। হ্যাঁ সাদা লক্ষা যারা বেছে, সাদা লক্ষা কিন্তু আমি যে দামে দিছি সাদা লক্ষা কিন্তু 2200 বিক্রি হয় অবশ্যই। আমি কিন্তু ফ্যান্টেল একটা এটা কিন্তু ফ্যান্টেল, এই কবুতর অনেক দামি কবুতর, আমি দিয়ে দিলাম মাত্র 2500 টাকা, হিসাব করে দর্শক একটু বুঝলে কিন্তু কিনতে পারবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাঙালি কবুতর প্রেমীদের, মানে অধিকাংশ কবুতর প্রেমী যারা মানে একবার হলেও চিন্তা করছে যে আমি যদি এক জোড়া বিউটি কিনতে পারতাম, তো বিউটি সাদা বিউটি বিশেষ করে এমন যে দাম একটা ছিল, হ্যাঁ ইতিহাস সবাই জানে, 20,000 টাকা, 16,000-18,000। এই কথা যখন তুললেন আমি একটা কথা বলি, বলেন তো, যাদের শখ আছে এই বিউটি কবুতর কেনার, ইনশাল্লাহ তাদের জন্য আজকে এই কবুতর দিবেন। হ্যাঁ খুব কম দামে দিব, তারা কিনতে। তবে বর্তমান কিন্তু ভাই বাজার কম অনেক। হ্যাঁ তো বাজার অনুযায়ী কম থাকবে নাকি এটা? কোন বাজার অনুযায়ী কম থাকবে, এটা এখনো একদম 5000 আছে আজকে, আমি যারা কিনতে পারেনি বললেন যেহেতু আশা করে আছে তাদের জন্য মাত্র 3500 টাকা করে দিলাম দাম, 3500। হ্যাঁ মাত্র 3500। আচ্ছা আমি শেপটা দেখাই দিই, এটা নর না মাদি? এটা নর, এটা নর, এটা মাদি। হ্যাঁ সেরকম সব দিক দিয়ে স্মার্ট, আর কালার কি গায়ের গ্লেজটা দেখেন আপনি, গায়ের গ্লেজটা কেমন, কোনো ময়লা নেই, ঝকঝকে চকচকে, খুব সুন্দর কবুতর। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন আপনাদের সেই কাঙ্ক্ষিত কবুতর, অনেক সময় এরকম হয় যে অনেকেই আছে যারা দুই কালারের দুটো কবুতর একই সাথে জোড়া দিয়ে পালতে ভালোবাসে, তাদের জন্য এই প্যাডটা খুব ভালো হবে, আপনারা নিজেরাই দেখছেন, এটা সম্পর্কে বেশি কিছু আমি বলবো না। এখানে নিয়ে আসলাম জাস্ট আপনাদেরকে এই কবুতরটার সাইজ, কালার কম্বিনেশন আর কোথাও কোনো ফাটাফুটা আছে কি না এটা দেখানোর জন্য। দেখেন আপনারা, যদি পছন্দ হয় যোগাযোগ করে নেবেন।
আনোয়ার ভাই এই জোড়া কত চাইতেছেন আপনি? এই জোড়াটা দেন খুবই চঞ্চল কবুতর। কত চাচ্ছেন এই জোড়াটা বলেন? জোড়াটা মাত্র 2200 টাকা ভাই। 2200 টাকা? আচ্ছা, তো দর্শক এটা 2200 টাকা যেহেতু আনোয়ার ভাই বলেই দিছে, তো আসলে সচরাচর আমিও এরকম একটা দাবি করি না। তো আনোয়ার ভাই এটা 2000 করে দেওয়া যায় না ভাই? 2000 করা যাবে না ভাই, আমি এই কবুতরটা 1800 কি না, আমি দিচ্ছি 2200, মানে অর্থাৎ 2400 টাকা লাভ। আমি তো একটা মাল সাপোজ জিরানি দিবার গেলে আমার 100 টাকা খরচ হবে। তা তো অবশ্যই, ঠিক না ভাই? এর লাভ ঠিক না, আমি খুব কম দামে দিই কবুতর, দর্শক যদি একটু বুঝে তাহলে কিনতে পারবে। মাদিটা 1500 বিক্রি হবে, নর্দ আলাদা বেশি 1500, 3000 টাকা আমার দাম লাগবে আলাদা যদি আমি বিক্রি করি, তাতে 2200 টাকা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, তো এই জোড়াটা নিতে পারবে হচ্ছে আপনার মাত্র 2200 টাকা? মাত্র 2200 টাকা? আচ্ছা আচ্ছা, এটা একদম? হ্যাঁ, খালি কালার অ্যাকুরেট নাই বলে আমি 2500 দিতাম, কিন্তু কালার অ্যাকুরেট না থাকার কারণে দুইটা দুই কালার, এর লেগে দর্শককে আমি 300 টাকা আরও ছাড় দিয়ে দিলাম। এই যে জোড়াটা, এখানে আমি দর্শকদের পক্ষ নিয়ে একটা কথা বলবো, যে এই যে জোড়াটা আমরা দেখাইলাম, দর্শক কি পারফেক্টলি এই জোড়াটাই পাবে? হ্যাঁ, এটাই পাবে। শিওর? শিওর। আচ্ছা, তো দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই জোড়াটাই আপনারা সংগ্রহ করতে পারবেন, যেহেতু আনোয়ার ভাইয়ের লফটে কিন্তু এরকম কবুতর আর নাই। ঠিক আছে, আমি আপনাদেরকে চাইলে দেখাও দিতে পারি, তবে যারা আমাকে বিশ্বাস করেন ভালোবাসেন অবশ্যই আপনারা জোড়াটা সংগ্রহ করতে পারেন। তবে ইনশাল্লাহ আমি যতটুকু দেখছি জোড়াটা সম্পর্কে, হয়তো মোটামুটি 1 সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিতে পারে, হয়তো জায়গা পরিবর্তনের কারণে আরও দেরি যদি করে 10 দিন বা 15 দিন সর্বোচ্চ ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে। তো এই জোড়া কত চাচ্ছেন আনোয়ার ভাই? এই জোড়াটা 2500 টাকা ভাই। 2500 টাকা? আচ্ছা দর্শক, এটা 2500 টাকায় সংগ্রহ করতে পারবেন, এটা একদম না, একটু কম আছে? একদম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া কবুতর আছে, এটা নরেশ পোটার। হ্যাঁ, নরেশ পোটার একটা জোড়া, এখানে নর কোনটা মাদি কোনটা আনোয়ার ভাই? এটা নর। আচ্ছা দর্শক, এটা নর, এটা মাদি। ঠিক আছে, তো এই জোড়াটা ডিম বাচ্চা করছে আগে না নতুন? মানে বলের মতো বল আর কি, নরমাদি দুইটাই 3500 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দম কবুতর, কারণ এগুলোর নামেও আমি দম কবুতর রাখছি, কারণ এরা দমই দেখায়। খালি দেখতে পাচ্ছেন লক্ষা ফ্যান্টেল টেলমার্ক, এই কবুতরগুলো লাজুক হয়, দমগুলো বেশি দেখায়। এই যে দেখেন এই কবুতরটাও মাশাআল্লাহ কোয়ালিটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা নিতে চান পছন্দ করছেন এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন, কোয়ালিটি আপনারা নিজেরাই দেখেন, ভালো লাগলে যোগাযোগ করবেন। এটা রানিং ভাই? এটা ভাই রানিং, রানিং ফুল রানিং। হ্যাঁ, ডিম বাচ্চা করা মাশাআল্লাহ। এই যে দম দেখেন, এই জোড়া কত আনোয়ার ভাই? ডান দিকে নর, বাম দিকে মাদি, দুইটার গলার হাইট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আর আমি জুম ইন করে আপনাদেরকে দেখাবো এদের শেপ। দেখতে পাচ্ছেন এটা মাদি, মাদির শেপ, এটা নর, নরের শেপ। আনোয়ার ভাই এটা রানিং পেয়ার আমি জানি, আর এটা দুইটা ডিম আছে এটাও জানি, আমি নিজেই দেখছি, তো এটা বলার কিছু নেই। দর্শক এটা দুইটা ডিম সহ আছে, আমি গত সপ্তাহে আমরা ভিডিও করে গেছিলাম এই জোড়াটা। হ্যাঁ, ডিম ডুম ছিল না, তো আজকে এসে দেখলাম দুইটা ডিম, ডিম নিয়ে বসে আছে। তো এই 1 সপ্তাহের মধ্যে দুইটা ডিমও দিয়ে দিছে, ডিমে উম দিছে, ডিমের বয়স হয়তো 3-4 দিন। হ্যাঁ, দুই দিন। আচ্ছা, 2 দিন হয়েছে ডিম কমপ্লিট করছে। তো যাই হোক, এটাও আমি জানাইতে পারতাম জমছে কিনা, যেহেতু 2 দিন এটা জানাইতে পারতেছি না, এটা আরো 2-1 দিন পরে বোঝা যাবে। ডিম জমবো, সমস্যা নেই, তো ডিমও জমবে ইনশাআল্লাহ, যেহেতু ডিম পারছে তো ডিম জমবে না কেন। এই জোড়া কত চাচ্ছেন আপনি? এই জোড়াটা দাম চাচ্ছি হলো 8500 টাকা। 8500 টাকা দর্শক, ডিম সহ ব্লু বার কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর 8500 টাকায় সংগ্রহ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া পটার আছে, পটার। হ্যাঁ, পটার। হ্যাঁ, পটার, এটা হচ্ছে অ্যালমন্ড পটার নর। হ্যাঁ, ওইটা মাদি, দুইটাই অ্যালমন্ড, বাট একটা হচ্ছে আপনাদের রেড অ্যালমন্ড না ইয়েলো অ্যালমন্ড। হ্যাঁ, এই যে দেখেন এটা মাদিটা, তবে দুইটাই কোয়ালিটি সম্পন্ন, পায়ের ফেদা তাদের নিজস্ব কালারের দিক থেকে, যদিও দুইটা দুই কালার, যদি এভাবে কারো পছন্দ হয় নিতে পারবেন। তো এটা কি রানিং পেয়ার ভাই? এটা ম্যাকপাই পটার। হ্যাঁ, জোড়াটা ম্যাকপাই পটারের জোড়া, যদিও দুইটা দুই কালার। এই জোড়াটা কত চাচ্ছেন আনোয়ার ভাই? এই জোড়াটা 2000 টাকা। 2000? একদম না, চাওয়া দাম? এটা চাওয়া দাম, চাওয়া দাম। আচ্ছা দর্শক, এই জোড়াটা রানিং যদিও চাওয়া দাম 2000 টাকা, আলোচনা করার সুযোগ আছে।
সুপ্রিয় দর্শক, এখানে একটা সিঙ্গেল কবুতর আছে, এটা নরনামা দিয়ে নর রানিং নর না দর্শক, এই যে দেখেন এটা একটা বিউটি কবুতর, এটা নর কবুতর, এটার শেপটা দেখেন, এটার দামটা বলবেন। বেশ কিছু সিঙ্গেল কবুতর, বেশ কিছু বলতে তিন পিস দেখতেই পাচ্ছেন। এখানে একটা আছে আপনাদের জ্যাকোবিন হলুদ কালার, আরেকটা আছে আপনাদের লাল রঙের হচ্ছে আপনাদের লাহোরি, আরেকটা আছে আপনাদের ব্ল্যাকলেস, ব্ল্যাকলেস্টার নর না লাউ, তিনটাই নর। আচ্ছা আচ্ছা, কেমনে কি দাম? আচ্ছা দর্শক, মাত্র 3000 টাকা দেন, লাহোরি নর কিন্তু 1000 টাকা পাইতেছেন, জ্যাকোবিন পাইতেছেন মাত্র 1000 টাকায়, এটাও পাইতেছেন 1000 টাকায়। তো আপনারা তিনটা একসাথে যারা নেবেন যোগাযোগ করবেন, মাত্র 3000 টাকা পাচ্ছেন তিন পিস। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া কবুতর, এটা জায়ান্ট হুমা, তবে আনোয়ার ভাই এটাও কিন্তু ডিম থেকে নিয়ে আসছে, যেহেতু আমি নিজেই এখানে ভিডিওটা করতেছি, বাট আমি হচ্ছে আপনাদেরকে সব কিছু নিজেই বলতেছি, এই জন্য কারণ আমার সামনেই তো সব কিছু হচ্ছে। তো এখানে এক পিস ডিম আছে, হ্যাঁ এক পিস ডিম আছে, ডিমে ডিম সহ আপনারা নিতে পারবেন। এই জোড়া কত চাচ্ছেন? এই জোড়াটার দাম 3500 টাকা ডিম সহ, ডিম সহ 3500 টাকা, এটা কিন্তু জায়ান্ট হুমা, হ্যাঁ সাদা রঙের। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া কবুতর, এটা ডিম বাচ্চা সহ আছে, আমরা গত সপ্তাহ এটা ভিডিও করছিলাম, এখানে দুই পিস ডিম আছে, দুইটা ডিমই জমানো, এখানে একটা বাচ্চা আছে, যে বাচ্চাটা আপনার স্ক্রিন ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদিটা। তো এই জোড়া কত চাচ্ছেন ফুল প্যাকেজ? কারণ লক্ষা হচ্ছে আপনাদের ফুলের রাজা, দেখতেই পাচ্ছেন ফুলের মতো সুন্দর, দুই জোড়া আছে এখানে না? আচ্ছা দুই জোড়া আছে, এক জোড়া হচ্ছে লক্ষা, আর এক জোড়া টেলমার্ক, টেলমার্ক আর এক জোড়া হচ্ছে লক্ষা। তো এগুলো এই লক্ষা জোড়াটা রানিং না বাচ্চা, কয় পরে বাচ্চা? এটা ওই দুই তিন পর হতে পারে। আর এই ফ্যান্টালটা? ফ্যান্টালটা মনে করেন আপনার 5-6 পর করে হবে। আচ্ছা আচ্ছা, তো দাম কেমনে কি চাইতেছেন? এটার দাম 1800 টাকা করে জোড়া, এক একটা জোড়া 1800, 1800। আর দুই জোড়া নিলে? সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এখানে পাখি আছে এক জোড়া, এটা হচ্ছে বাজরিগার একটা জোড়া, মানে অত হাই কোয়ালিটি দামি নামি দামি পাখি না, বাজরিগার সাধারণ, তবে মানে দুইটার কালার কম্বিনেশনটা সেম দেখতে পাচ্ছেন। তবে আনোয়ার ভাই পাখি বিক্রি করে না মূলত, ওনার শখ করে এই জোড়াটা উনি হচ্ছে কিনছিল, এখানে বাচ্চাও বের হয়েছে, বাচ্চা দেখছিলাম, হ্যাঁ বাচ্চা বিক্রি করে ফেলছেন না? আচ্ছা, তো এই জোড়াটাও বিক্রি করে ফেলবেন? এই জোড়াটা বিক্রি বলতে মনে করেন আমার সমস্যা হয় যে খাবার পানি ঠিক মতো দিতে পারি না, সময় পাই না, মানে ঝামেলা হয় রে। কত চাচ্ছেন এই জোড়াটা? এই জোড়াটা 1500 টাকা হলে দিয়ে দেবো, এই খাঁচা খুঁজে যদি সহ হলে তাও দেবো, কাছের কেউ হলে খাঁচা খুঁজে সহ দেবো, আর যদি দূরের হয় তাহলে আমি এই খাঁচাটা দিয়ে দেবো, এই যে খাঁচা তুলে সুন্দর করে প্যাকেটিং করে দেবো, একবার দূরে হলে এই খাঁচা করে ডেলিভারি করবেন, আর কাছে হলে এই খাঁচা সহ দিয়ে দেবেন, সহ নিতে পারবেন। আচ্ছা, এটা একদম একদম 1500।